ওসিয়ান দিবস উপলক্ষে এনসিসির ভূতল উপরিভাগ জল সংরক্ষণের নানাবিধ কর্মসূচি। বিশ্ব মহাসাগর দিবসের ধারণাটি জাতিসংঘ কর্তৃক প্রথম প্রস্তাব করা হয়েছিল 1992 সালে রিও ডি জেনেরিওতে আর্থ সামিটে। আমাদের জীবনে সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি দিন পালন করার পরামর্শ দেওয়া হয়েছিল এবং লোকেরা কিভাবে তাদের রক্ষা করতে সহায়তা করতে পারে। 2002 সাল থেকে ওয়ার্ল্ড ওশান নেটওয়ার্ক ইউনেস্কোর আন্তর সরকারি সমুদ্র বিজ্ঞান কমিশনের পৃষ্ঠপোষকতার সাহায্যে 8ই জুন সমুদ্র সচেতনতার ইভেন্টের জন্য সমর্থন তৈরি করেছে। 5ই ডিসেম্বর 2008-এ জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে মনোনীত করার জন্য একটি প্রস্তাব পাশ করে। সেই থেকে পৃথিবীর সমস্ত দেশে আজকে ওসিয়ান ডে হিসাবে পালন করা হয়। নদিয়ার কল্যাণী এনসিসি এবং শান্তিপুর কলেজের যৌথ উদ্যোগে শান্তিপুর বিভিন্ন স্থানের ঘাট পরিষ্কার করেন। জল দূষণ রক্ষার বার্তা দেওয়ার সাথে সাথে আগামী দিনে জল সংকটের আলোকপাত করেন। প্রতিটি নাগরিককে এই বিষয়ে সচেতন হতে হবে। এমনই পাস গড়ে তুলতে ছাত্রছাত্রীরা প্লাস্টিক বিভিন্ন পরিত্যক্ত জলাশয়ের পাশ থেকে তুলে ফেললেন সেগুলি। শান্তিপুর কলেজ থেকে পৌঁছান 50 জনেরও বেশি এনসিসির সদস্য, সাথে ছিলেন তাদের প্রশিক্ষণ গণ। অধ্যক্ষা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য এই ধরনের উদ্যোগকে আয়োজন করেছেন বলেই জানান শান্তিপুর কলেজের এনসিসি ক্যাপ্টেন এস ধারা। বিশ্ব ওশিয়ান দিবস, তো পুনিত সাগর অভিযান চলছে আমাদের এনসিসি তরফ থেকে। শান্তিপুর কলেজের থেকে আমরা এই যে নদী নালা আছে, আমরা গঙ্গায় যাবো এখন, তো পরিষ্কার পরিচ্ছন্নতা করবো, লোককে সচেতন করবো আমরা। কি নাম? আমার নাম ক্যাডেট ঈশান শেখ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।